আপনি এখানে? সেটা তো আমার জিজ্ঞেস করা উচিত। আমাকে অ্যামিলি বলেছিল যার সাথে দেশ থেকে এসেছি সে মেয়েটা অসুস্থ, এই হাসপাতালে ভর্তি, তাই আমিও দেখতে এলাম। মাসুদ ব্রুকুচকে বলল, মিস অ্যামিলি? জি। গায়ের কোট খুলে কালচারের উপরে রেখে সে জাফরিনের দিকে এগিয়ে এলো। জাফরিন এক দৃষ্টিতে তাকে দেখে যাচ্ছিল। লোকটার হাবভাবে বুঝিয়ে দিচ্ছে সে জাফরিনকে বেশ ভালোভাবেই চিনে, কিন্তু জাফরিন স্পষ্ট মনে করতে পারছে এই লোককে সে আগে কোনো দিন দেখেনি। সুচিত্রার সাথে কথা বলতে বলতে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। হাত পরিষ্কার করে এসে জাফরিনের কপালে হাত রেখে বলল, শরীর এখন কেমন, সুস্থির লাগছে? পুরো শির দ্বারা বেয়ে নেমে এলো নাম না জানা এক অদৃশ্য স্রোত। এমন অনুভূতি হলো যে এই স্পর্শটা তার চেনা, ভীষণ ভালো করে চেনা। কপাল থেকে হাত সরিয়ে নিয়ে সেবিকার থেকে জাফরিনের শারীরিক অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করল। অপরদিকে জাফরিন ভেবে অস্থির হয়ে যাচ্ছে তার সামনে দাঁড়িয়ে থাকা কে এই সুপুরুষ, যে তার ভীষণ বিপদে তাকে আগলে রাখে ঠিক অভিভাবকের মতন। জাফরিনের চুলে মাসুদের আংটি লেগে যেতে মাসুদ নিচের দিকে তাকালো। প্রথমবার জাফরিন দেখতে পেল তার তন্দ্র করে থাকা সেই দুটি চোখকে, যে দুটো চোখ জেগে থাকতে বাধ্য করে। পরে সুখ কেঁদে নিয়ে জীবনে হয়তো কম মানুষ সুখী হয়েছে কিংবা কাউকে ঠকিয়ে সুখী হওয়ার ঘটনাও এই সমাজে অনেক, কিন্তু দিন শেষে সবাইকে একলা সময় কাটাতে হয়, হোক সেটা শৌচাগারই হোক না কেন। নিজের করা কৃতকর্মের জন্য মানুষ একটা সময় ভাবে, আমি কি ঠিক করেছি? ভাতের চালে পানি দিতে দিতে এমনটাই ভাবছিল আশা। যে শাড়িটা জাফরিনের জন্য ছিল সেই শাড়িটাই বিয়েতে পরেছিল আশা, অথচ একটা বারের জন্য চিন্তা করেনি এই শাড়িটা কেবল একটা শাড়ি নয়, এতে জমে রয়েছে জাফরিনের স্বপ্ন, একটা নতুন জীবনের স্বপ্ন। বাবার দেওয়া টাকার লোভের কারণে ঈশানের বাবা বিয়েতে রাজি হয়ে গেলেও পরবর্তীতে এত টাকা তাদের দিতে পারেনি তাদের চাহিদা পূর্ণ করতে। আশার বাবা ভেবেছিল জাফরিনের বাবা লাশের সাথে আসবে টাকা, তাছাড়া বাড়ি জমি জমাও কম নেই। যেহেতু জাফরিনের ভাই নেই তাই সবটা চলে যাবে তাদের দখলে, সেখান থেকে মেয়ের জামাকে অল্প কিছু দেওয়া কোনো ব্যাপার ছিল না, এমনটা আলোচনা করেই বিয়ের কথা বলেছিল আশার বাবা। অপরদিকে ঈশানের বাবা ভেবেছিল জাফরিনের বাবার মধ্যে ইতিমধ্যে মেয়ের সুখের জন্য 15 লাখ টাকা নিয়েছে, তাছাড়াও ভদ্রলোক মেয়ের ঘর সাজিয়ে দেওয়ার জন্য এই 2 ট্রাক ফার্নিচারও দিয়েছে, যেটা জাফরিনরা কেউ জানত না। ভদ্রলোক মরে গেল আর এসব কথাও ধামাচাপা রইল। আশার বাবা কমপক্ষে 20 লাখ দেওয়ার লোভ দেখাতেই সে রাজি হয়ে গেল, ফেরত নিল বরপক্ষকে। কিন্তু 2 দিন পর জানতে পারলো আশা নয় বরং জাফরিনের সাথে বিয়ে হলেই তার ছেলে আজ অনেক টাকার মালিক হতো। দুজনের মনের ইচ্ছেটা পূর্ণ না হলেও ঈশান চুপচাপ থাকে, সে আশার সাথে তেমন একটা কথা বলে না, খুব প্রয়োজন পড়লে যতটা আর কি। বিয়ের পর দাম্পত্য জীবনটা ওই রাতের আধারে কামনা মেটানোর মতোই, ঈশানের প্রয়োজন পড়লে কাছে আসা, এরপর বিছানার অপর পাশে মানুষটা কেমন আছে সেটা জানার প্রয়োজন বোধ করে না ঈশান। সে মেলাতে ব্যস্ত থাকে জাফরিনের সাথে, না জাফরিনকে তার কখনো এতটা কাছে পাওয়া হয়নি, তবুও কল্পনা জাফরিনের নিশে মত্ত হয় সে আশার উপস্থিতিতে। সেই মুহূর্তে আশার ইচ্ছে হয় মরে যেতে, নিজেকে এতটা ছোট মনে হয় যে ঈশানের প্রেমময় স্পর্শ তখন জানত কোনো নরকের কীটের মতো লাগে। শাশুড়ি ডাকে হুঁশ ফিরে তার, এই বাড়িতে এই একজন মানুষ তাকে আগলে রাখে, না হয় বাকি সবাই তো টিপ্পনি কাটে কিংবা তামাশা করে। বাড়ি যাবে না বউ? তোমার বড় চাচা এসে দাওয়াত দিয়ে গেল, শুনলাম তোমার চাচার জন্য মানুষ খাওয়াবে। আম্মা জানেন তো জাফরিন আমার চাচা সব থেকে আদরের ছিল, তার হাসির জন্য চাচা কিন্তু আপনাদের এই বাড়িতে কম জিনিস দেয়নি। আব্বা বলেছিল গোসলখানা ঘরের সাথে নাই, আমার চাচা কিন্তু সেই গোসলখানা ঘরের সাথে দিয়ে দিয়েছে। তাহলে একটা বার ভাবুন তো, সে মেয়ের জায়গা নিয়ে আমি বসে আছি, আমি তার চোখে কতটা খারাপ। তোমার ভাগ্য ছিল, তাছাড়া কি জানো তোমার চাচা তো বোনের ভাগ্য আরও ভালো কাউকে পাবে, সে যে অভিভাবক বন্ধু প্রেমিক কিংবা স্বামী সব কিছুই হবে। মেয়েটা ভালো, আর ভালো মেয়েরা শুরুতে ঠকে গেলেও সে সত্যি কিন্তু জিতে যায়। জাফরিন জিতেছে, আমার মনে হয় ঈশানের সাথে বিয়ে হলে ও সুখী হতো না। এই যে এবাড়ির মানুষের খাই খাই স্বভাবটা যে আছে এটাও মেনেই নিতে পারতো না, যা আরও বেশি কষ্ট দিত, তার থেকে সাময়িক কষ্ট পেলেও ওর জীবনটা সুখের হবে। সুচিত্রা বসে থাকা অবস্থায় জাফরিন মাসুদকে প্রশ্ন করতে চাইল, কে আপনি?
তখন তার মনে হলো এই সে চোখ, যে চোখ সে দেখেছিল তার বাবার লাশ দাফনের দিন, এই সে স্পর্শ যেটা সে পেয়েছিল আগুন লাগার দিন কিংবা গত কয়েকদিন আগে। কে এই মানুষটা? ফাঁকা ঢোক গিলে সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মানুষটা তার দিকে তাকিয়ে স্মিত হাসি দিতেই ঘাবড়ে গেল মেয়েটা। সুচিত্রার কথাতে ধ্যান ভঙ্গ হলো তার। আপনি জাফরিনকে কিভাবে চেনেন? যেভাবে চেনা যায়, মিস্টার শিকদার আমাদের কোম্পানির একজন কর্মকর্তা ছিলেন। ও আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? করুন। তবে ও এখানে কেন? কিছু প্রশ্নের উত্তর সময় এবং পরিস্থিতি নিজে দেয়, এটাও সময় এবং পরিস্থিতি নিজেই দেবে। সুচিত্রা কথা বাড়াল না, যথেষ্ট বুদ্ধিমতী সে। তার বুঝতে বাদ রইল না যে জাফরিন নামের মেয়েটার প্রতি মাসুদের কোনো একটা দুর্বলতা রয়েছে। তাছাড়া জাফরিনের প্রতি তার অঙ্গরতা খুব একটা ভালো ইঙ্গিত দিল না তার মনে। তার কেবল মনে হতে থাকলো জাফরিন মেয়েটা টাকার কাছে বিক্রি হয়ে গেছে, সে কেবল মাসুদের একটা সুগার বেবি, অথচ মেয়েটাকে কতটা নিষ্পাপ লাগছে। এই যে সে এলে চুলোয় তাকিয়ে আছে মাসুদের দিকে, মনে হচ্ছে প্রথমবার বড় কোনো রহস্যের উদ্ঘাটন করে ফেলেছে সে। মিস সুচিত্রা, কোনো সমস্যা না হলে আপনি যদি ক্যামেলিয়ার চুলগুলো বেঁধে দিতেন। অবশ্যই। কিন্তু সেই মুহূর্তে জাফরিনের মাথা চলছে হাজারখানেক প্রশ্ন। বাবা সে পেন্টিং, মাসুদের চোখের দৃষ্টি কিংবা এই লোকটার চোখের রং, কেমন নীলাপ চোখের দৃষ্টি, দেখে মনে হয় যেন সমুদ্রের পাড়ের বালিতে রাখা কোনো এক উজ্জ্বল বস্তু। কথাটা মনে হতেই তার দুই চোখ চকচক করে উঠল। সে দুজনের থেকে অনুমতি নিয়ে বেরিয়ে যায় কেবিন থেকে। ইউভানের নাম্বার ডায়াল হতে সে রিসিভ করল। ভাইয়া, কিছু হয়েছে? এত উত্তেজিত কেন? আকাশ মানে কি নীল? আর পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, এমন কি উপাদান আছে এই প্রকৃতিতে তা যা বালি তৈরি হতে সাহায্য করে? আগুন ছাড়া কিছুই হয় না। না, আগুনে কোনো ক্লু নেই, আগুনে আমার ভয়। বাবা আগুনে কিছুই রাখবে না। তবে ও খোদা, আমি বুঝেছি, আমি পেয়েছি। শোনো ভাইয়া, তুমি একটু খোঁজ নিয়ে দেখো বাবা আমার বিয়ের সারপ্রাইজ হিসেবে কোনো হানিমুন প্যাকেজ দেখেছিল কি না, কিংবা কোনো ট্যুরিস্ট স্পট খবর নিচ্ছি, কিন্তু মনে হচ্ছে তা নয়। তুই একটু সামনে থাকিস, বাকিদের নজর কিন্তু তোর উপরেই থাকবে। থাকবো, যত দ্রুত পারো আমাকে জানাবে। পর্দার আড়ালে দাঁড়িয়ে মাসুদ সবটা শুনতে পেল, হাসি রেখা ফুটে উঠেছে তার মুখে। সে কুঞ্জকে বলেছিল এসব থেকে দূরে থাকতে, কিন্তু সে এটাও জানত জাফরিন তাকে নিয়ে যাবে তার লক্ষ্যের দিকে। এই মেয়েটা এসেছে বাবার মৃত্যুর রহস্য জানতে, কিন্তু কখন হবে যখন সে জানতে পারবে মৃত্যুর শ্রেয়? জাফরিনের নিশ্চুপ স্থির চাহনি, চিন্তামগ্ন মেয়েটার সামনে থাকা খাবারগুলো প্রায় ঠান্ডা হয়ে আসছে, সেদিকে তার খেয়াল নেই। পাশে রাখা ঘড়ির টিকটিক শব্দ এবং শব্দহীন রুমে যে মুহূর্তে ফোন বেজে উঠেছিল সেই মুহূর্তে জাফরিন নিজেও ভয় পেয়েছিল। ফোনটা যেন গগনবিদারী অট্ট হাসিতে হেসে চলেছে। স্ক্রিনে ইভানের নাম। ভাইয়া কিছু পেলে? না, ফুপা তোর কোথাও যাওয়ার টিকিট বুক করেছিল না। কোনো টিকিট বা রিসোর্ট? বাঙালি বাবারা এতটা ফ্রি হয়ে ওঠেনি যে মেয়েকে বিয়ের পর হানিমুন ট্রিপ স্পন্সর করবে। তবে নতুন কোনো প্রপার্টি? সেটাও নয়। ব্যাঙ্ক স্টেটমেন্ট চেক করিয়েছে? ওহ, ঈশানের বাড়িতে পুরো এক সংসার জিনিস পাঠিয়েছে তোর বাবা, ওগুলো আমি দান করে দিয়েছি। তাছাড়া দানের জিনিসের কি হলো সেটা জানার আমার কোনো প্রয়োজন নেই। কিছু জানতে পেরেছিস? কোম্পানিতে বাবার বেশ ভালো একটা সুনাম আছে, আমি এই মুহূর্তে স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছি। কিন্তু এত কিছু কিসের জন্য? বস্তুটা কি কিছু বুঝতে পেরেছিস? আমি প্রথমে ভেবেছিলাম কোনো দামি হীরে মুক্তোর কোনো গোপন কিছু, কিন্তু এমন নয়। মাসুদের টাকার অভাব নেই, যে এসব করছে নিশ্চয়ই সে টাকার জন্য করছে, তবে যার জন্য বাবা মারা গেলেন সেটা টাকা নয় আমি নিশ্চিত। এতেও তো লাভ হচ্ছে না, কারণ তুই সেই ঘুরে ফিরে একই স্থানেই আছিস। বাবার মৃত্যু নিহাত হৃদযন্ত্র অচল নয়, এটা আমি তোমাকে প্রমাণ করে দেব। আমি সাধারণ একজন মেয়ে হতে পারি, কিন্তু আমি আমার বাবার আদরের মা, যেটাকে সফল করেই ছাড়ব। কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবে, আর মায়ের খেয়াল রেখো। আমি রাখছি। স্লিপলেস টকটকে লাল রঙা ক্রপটপ পরিহিত একজন নারী প্রবেশ করেছে কেবিনে। জাফরিনের মনোযোগ তখন ইভানের কথাগুলোতেই। মাসুদ নামের এই রহস্য তাকে কেমন ওলটপালট করে দিচ্ছে, তাকে ভাবতে বাধ্য করছে সকল ঘটনা শুরু থেকে ভাবতে। নিশ্চয়ই সে সকল রহস্যের উন্মোচন করতে পারবে,
যার ভিন্দে সে একজন বিজনেসম্যান কেন একজন সাধারণ কর্মচারীর লাশ নিয়ে যাবে? হ্যাঁ, জাফরিন তাকে চিনতে পেরেছে। সে আর কেউ নয়, তার বাবার লাশ হস্তান্তর করার সময় সাথে যাওয়া লোকেদের মাঝে একজন, যে বসেছিল তার পাশে। তাকে সান্ত্বনা দেয়নি, অথচ তার দৃষ্টিতে বুঝিয়ে দিয়েছিল সে আছে। আমাদের জীবনে কিছু মানুষ থাকে যাদের আমরা ধরতে পারি না, ব্যর্থ হয়ে যায়, কিন্তু তারা থাকে আমাদের আশেপাশে, আমাদের প্রতিটি বিপদের আশ্বস্ত করে সে আছে। তার উপস্থিতি কষ্টের উপশম ঘটায়। এই মাসুদের উপস্থিতিটা ছিল ঠিক সেই রকম, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে মাসুদ নিছক এক মরীচিকা। মেয়েটা কেবিনে প্রবেশ করেই বলল, স্যার কোথায় ম্যাম? দুঃখিত, আমি সঠিক বলতে পারছি না। সেই মুহূর্তে মাসুদ ভেতরে প্রবেশ করলো। ইশারায় মেয়েটিকে বসতে বলে এগিয়ে এলো জাফরিনের দিকে। তার কপালে হাত রেখে বলল, জ্বর তো নেই, তবে খাবার কেন খাচ্ছেন না? আমি এতটা সাদামাটা খাবারে অভ্যস্ত নেই, হয় মিষ্টি না হয় ঝাল কিছু খেতে পারবো। মিষ্টি খেলে ইনফেকশন বাড়বে, আপনাকে নিয়ে আমি কোনো ঝুঁকি নিতে চাচ্ছি না। আমি বলে দিচ্ছি আপনার জন্য স্পাইসি কিছু আনবে, তার আগে এটা খেয়ে শেষ করুন তো। জাফরিনের গলা শুকিয়ে এলো। সে দিব্যি অনুভব করতে পারলো এই মানুষটার মাঝে তার বাবার বৈশিষ্ট্য, কেন এত মিল রয়েছে দুজনের, আর কেনই বা সে এই ব্যক্তিটাকে তার কাছে আসার অধিকার দিচ্ছে। অযাচিত এই মেলামেশা অদূর ভবিষ্যতে কেবলই যে কষ্টের কারণ হতে চলেছে। জাফরিনকে বসে থাকতে দেখে মাসুদ তার পাশে বসল। রুমে উপস্থিত অন্য একজন রমণী অবাক চোখে দেখছে। মাসুদ নিজ হাতে খাবার তুলে ধরেছে জাফরিনের মুখে, অপরদিকে কাজের নির্দেশনা দিয়ে চলেছে মেয়েটাকে। নিশ্চয়ই কোনো অনুষ্ঠান হতে চলেছে তার পরিবারে, কেক থেকে শুরু করে ড্রিঙ্কস অবধি সব কীভাবে কী হবে বুঝিয়ে বলছে। জাফরিনের সামনের খাবার ধীরে ধীরে শেষ হয়ে গেল। মাসুদ নিজেও যেন ক্ষুধার্ত ছিল, এক চামচ তার মুখে তুলে দিয়ে অন্য চামচ তুলে নিচ্ছিল নিজের মুখে। জাফরিন কিছুই বলছিল না, তাকে চুপচাপ একটু সহ্য করতেই হবে, এ ব্যক্তির সাথে জল ঘোলা করা যাবে না, কাছাকাছি থেকেই রহস্য বের করবে সে। মেয়েটার দিকে তাকালো জাফরিন, সে নিশ্চয়ই অস্বস্তিতে পড়ছে। খাওয়া শেষ হতে মাসুদ কাউকে ডাকলো, সে সবটা পরিষ্কার করে দিয়ে গেলে জাফরিন গায়ে লিয়ে দিল। মাসুদ উঠে বসেছে কাউচে, শার্টের হাতা গুটিয়ে ল্যাপটপে হাত দিয়ে কিছু করছিল সে। পাশ ফিরে তাকাতে জাফরিন দেখতে পেল মাসুদের হাতের ঘড়িটা, চমকে উঠে বসলো সে। এটা নিশ্চয়ই সেই কাপেল ওয়াচের আরেকটা ঘড়ি, যে ঘড়িটা তার বাবা বিয়ের উপহার হিসেবে তাকে পাঠিয়েছিল, আর তার মাঝে ছোট্ট মেমোরি ছিল। তবে কি বাকিটা এই ঘড়িতে? খুশিতে চকচক করে উঠল জাফরিনের দুই চোখ। জাফরিনের সমস্ত চিন্তাভাবনা কেবলমাত্র তার বাবার মৃত্যুকে নিয়ে সীমাবদ্ধ ছিল। এই মৃত্যুর জট না খুললে নিজেকে শান্ত করতে পারছে না। বাবার মৃত্যুটা না হলে হয়তো তার জীবনটা অন্যরকম হতো, ঈশানের সাথে একটা সংসার হতো, এই সংসারটা আর তার করা হলো না। মাঝে মধ্যে তার কাঁদতে ইচ্ছে হয়, খুব করে কাঁদতে ইচ্ছে হয়, কিন্তু পারে না। বয়স হিসেবে সে একজন নিতান্তই কম বয়সী একজন মানুষ, তার এই বয়সে বাকি মেয়েরা কী সুন্দর জীবনযাপন করছে। কপালের দোষে হয়তো আজ তাকে এখানে থাকতে হচ্ছে, বন্ধুদের সাথে যোগাযোগ খুব একটা নেই, ঈশানকে ভালোবাসতে গিয়ে কখনও বন্ধুদের দিকে তার খেয়াল যায়নি। একজন মানুষ হলেই তো জীবন পার করা যায়, সে একজন মানুষটা জাফরিনের জীবনে ছিল ঈশান। বন্ধু, প্রেমিক কিংবা ভালোবাসা, মাঝে মধ্যে অবচেতন মনে তার ইচ্ছে হয় ঈশানের সাথে কথা বলতে, বেখেয়ালি মন চায় তাকে কল দিতে, কিন্তু সেসব দিয়ে জাফরিন পারে না। তার চোখের সামনে ভেসে ওঠে আশার মুখটা, যে মুখটা মায়ায় ভরা। আশাকে জাফরিন খুব ভালোবাসে, ছোটোবেলায় খেলতে গিয়ে যখন জাফরিনের খেলাপাতের জিনিস ভেঙে ফেলতো তখন ভীষণ অভিমান হতো, কিন্তু কিছু বলতো না সে, কারণ জাফরিনের বিশ্বাস ছিল তার বাবা তার জন্য আরও একটা খেলনা সংসার এনে দিবে। প্রতিবার এমনই হতো, জাফরিনের জন্য কেনা খেলনা আশার পছন্দ হতো, ইনিয়ে বিনিয়ে তাকে সেই খেলনা দিয়ে দিতে হতো আশাকে। পরবর্তীতে তার থেকেও অধিক সুন্দর খেলনা এনে দিত জাফরিনের বাবা। বিদেশ থেকে সে কীভাবে কীভাবে যেন বুঝে যেত জাফরিনের পছন্দ কিংবা ভালো মন্দ, লোক মারফত সেসব পৌঁছে যেত আদরের মেয়ের কাছে। পাচারি করতে করতে এসব ভাবছিল জাফরিন। তার হুট করেই মনে হলো, আশাকে খেলনার সংসার দিয়ে দিতাম বলেই কি আশা তার এ জীবনে চাওয়া বাস্তবতার সংসারটাও কেড়ে নিল? বাবা তো নেই, আমায় কে এনে দিবে পুনরায় সেই সুখ? আচ্ছা, বাবাকে বুঝেছিল তার মেয়েটা সুখে হবে না, সে কি লুকিয়ে রেখে গেছে আমার জন্য এক ফালি চাঁদ কোনো এক অন্ধকার আকাশে, যে আকাশের সন্ধান এখনও আমি পাইনি? কট করে দরজা খোলার শব্দ হলো।
ড্রেসিং করার জন্য শিবিকে এসেছে। জাফরানের হাত ড্রেসিং হয়ে গেলে সে জিজ্ঞেস করল, এখন আমি ছুটি পাবো? মানে রিলিজ কবে নাগাদ? ম্যাম, আপনার নিরাপত্তার জন্য এখানে রাখা, পোড়াক্ষতে ইনফেকশন দ্রুত হয় বলেই আপনাকে থাকতে হবে কিছুদিন। কতদিন লাগবে? সপ্তাহখানেক সময় লাগবে। আবারও আনমনা হয়ে গেল জাফরিন। হিসেব মতে সে আজ 5 দিন যাবৎ হাসপাতালে, কেবল একটা মাত্র দিন সে ক্লাস করেছিল। নিশ্চয়ই পড়া থেকেও পিছিয়ে যাবে সে। এখানে তার বাবার নামে যা কিছু আছে তা দিয়ে মাসিক একটা খরচ এসে যায় তার। কোম্পানি থেকেও পে করবে তার লেখাপড়ার খরচ। কিন্তু লেখাপড়াটা তো করতে হবে, বাবার জন্য হলেও তো লেখাপড়া করতে হবে। মন খারাপের দৃষ্টিতে সে তাকিয়ে রইল বাইরের দিকে। সেই সময় কেবিনে প্রবেশ করলো অ্যামেলি। তাকে রুমে প্রবেশ করার পূর্বে 3 দফা সিকিউরিটির থেকে সম্মতি পেতে হয়েছে। সে বলেছিল তাকে মাসুদ আসতে বলেছে, কিন্তু কোনো কথা শোনা হয়নি। তার ব্যাগটাও প্রথমেই রেখে দেওয়া হয়েছে। জাফরিনের জন্য নিয়ে আসা জিনিসপত্রগুলোও তারা রেখে দিয়েছে। এসব দেখে তার ছেলের হাসি ফুটে উঠেছে অ্যামেলির মুখে। জাফরিন নিশ্চয়ই কোনো VIP নয়, কিন্তু মাসুদ তাকে রাজকন্যার মতো কেন ট্রিট করছে সে বুঝতে পারে না। অবশ্যই মাসুদ তাকে ভালোবাসে, সে ভালোবাসার ছিটে ফোঁটা নিয়ে ঘুরে বেড়াতে দেখছে সে। কিন্তু কতদিন? অ্যামেলি জানে মাসুদের শত্রুকে না, তার সাথে কোনো যোগাযোগ নেই। কিন্তু এটাও ঠিক যে মাসুদের ক্ষতি হতে দেখলে সে চুপ থাকবে না। তবে জাফরিনকে বাঁচানোর বা শেল্টার দেওয়ার কোনো প্রয়োজন সে অনুভব করেনি। অ্যামেলিকে দেখে জাফরিনের চোখে মুখে হাসি উপচে পড়ল। তার হাত ধরে পাশে বসিয়ে বলল, একমাত্র আপনি আছেন যার সাথে আমি কথা বলতে পারবো। কেন, আর কেউ কথা বলেনি? অবশ্য তুমি কি জানো এই ফ্লোরে কেবল রোগী হিসেবে রাখা হয়েছে, তাই হয়তো কারোর সাথে কথা হয়ে ওঠেনি। একা মানে? হ্যাঁ, এই ফ্লোরে তুমি একাই আছো, আর কেউ নেই। তোমার উপর অ্যাটাক হওয়ার পর স্যার তোমার নিরাপত্তার জন্যই তো এসব করলেন। বাহ, তবে এত নিরাপত্তার কারণ? তোমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে তুমি জানো? না। জানো, এতটা বোকা মেয়ে তুমি নও জাফরিন। তুমি ভাবছো তুমি নিজ থেকে এখানে এসেছো, অথচ তুমি নিজেই জানো না তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। তোমার বাবার সাথে তোমার কেমন সম্পর্ক সেটা এই কোম্পানির কিছু সংখ্যক মানুষ বেশ ভালো জানে। জাফরিন রঙের জাফরিন নামের মেয়েটার কথা তার বাবা সব জায়গায় ব্যবহার করতেন। এই কোম্পানির ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কাজ তোমার বাবার হাতে ছিল, বলতে পারো পুরো বিজনেস হয় ডুববে না হয় বাঁচবে। সেটাই তোমার বাবা সামলানোর দায়িত্ব পালন করেছিল, কিন্তু তার হঠাৎ মৃত্যু ধোঁয়াশা তৈরি করেছে। যারা এসব জানতেন তাদের ধারণা তুমি একমাত্র ব্যক্তি যে এসবের সমাধান করতে পারবে, তাই তুমি এতটা প্রয়োজনীয়। আবার এটা ভেবে বসো না যে তোমার প্রেমে পড়ে স্যার তোমাকে এখানে নিয়ে এসেছে বা এমন রাজকন্যার মতন ব্যবহার করছে। অ্যামিলির দিকে স্মিথ এসে তাকিয়ে রইল জাফরিন। তার কথাতে ক্ষোভে বৃষ্টি হচ্ছে। সে দিব্যি বুঝতে পারলো এই সুদর্শন আর রমণী মাসুদকে ভালোবাসে। তার ভীষণ করে বলতে ইচ্ছে করলো, শোনো বোন, আমি তোমার ভালোবাসাকে ভালোবাসি না। এক জীবনে ঈশান নামের গল্পটাই না হয় আমার থাকুক, কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসলে পরবর্তীতে কি কাউকে ভালোবাসা যায়? কিন্তু জাফরিন বলল না। কেন যেন তার এই ক্ষোভটা ভীষণ পছন্দ হলো, এবং সে বসে বসে অপেক্ষা করতে লাগলো মাসুদের মুখোমুখি হওয়ার। 5টা দিন হয়ে গেল, অথচ আজ অবধি একটা বাক্য বিনিময় হয়নি তাদের। কিন্তু কেন? এই ছোট এক জীবনে কারোর কারোর সাথে দেখা না হওয়াটাই বোধহয় ভালো হতো, কেননা তাদের সাথে একটু দেখা সময় কাটানো হুট করে আমাদের অভ্যেসে পরিণত হয়ে যায়। এরপর বাকি জীবনটা কেটে যায় এক অসহনীয় প্রতীক্ষা নিয়ে। বিলবোর্ডে নিজের ছবির দিকে তাকিয়ে নানান ধরনের কথা ভাবছিল জ্যাসমিনারা। এই শহরে সবাই তাকে জ্যাজ বলেই চেনে। চারদিকে তার রূপের প্রশংসা, অপরদিকে রয়্যালস মুনের কসমেটিক্স শাখার ব্র্যান্ড অ্যাম্বাসাডার সে। এদিকটা মাসুদ নিজে সামলায় না, বড় জোরে খুব প্রয়োজন পড়লে বিদেশি বায়ারদের সাথে মিটিংয়ে থাকে। কিন্তু এই মুহূর্তে জ্যাজ তাকে ডেকেছে অন্য একটা কারণে। কোম্পানিতে তাদের একত্রে এই গভীর রাতে মিটিং করা নিয়ে কানাঘোষা চলে, কিন্তু জ্যাজের সময় কই এই রাত ছাড়া? মাসুদের দাদা লাল রঙের প্রতি আলাদা একটা মোহ কাজ করে। কেন করত সেটা এখন মাসুদ জানে। প্রথম স্ত্রীর লাল রং ভীষণ প্রিয়। দাদা মাঝে মধ্যে বলতেন, নারী যখন লজ্জায় লাল রাঙা হয়ে যায় তখন তার কোনো প্রসাধনীর প্রয়োজন হয় না, সে লাল রং হয় গোলাপের থেকেও কোমল। এই কোমল গোলাপের রং কেমন হয় সেটা জানতে চাইতো গ্র্যানি। আর এটার হাত ধরে এই কসমেটিক শাখার পথ চলা শুরু। জ্যাজ সম্পর্কে মাসুদের চাচাতো বোন,
আপন নয়। মাসুদের দাদা যুদ্ধের পরপর তার দেশ থেকে নিয়ে আসেন তার চাচাতো ভাইকে। একটা চিঠিতে সে জানিয়েছিল, যুদ্ধের সময় গ্রামের সব শেষ হয়ে গেছে, কেউ বেঁচে নেই। সে নিজে কত রাত ঘুমিয়েছে কাদা পানিতে কিংবা কেবল নাক ডুবিয়ে ভেসে থেকেছে লাশের পাশে। যুদ্ধটা সব শেষ করে দিল। ভদ্রলোকের প্রথম স্ত্রী লেখাপড়া জানতেন না, তাই চিঠিপত্র সব যেত তার চাচাতো ভাইয়ের কাছে। সেই আবার ফিরতি চিঠি লিখে জানাতো, স্ত্রী বলে দিত আর সব সে লিখে দিত। যুদ্ধে কেবলমাত্র পরিবারের একজন বেঁচে আছে এটা শুনে তাকে এদেশে নিয়ে এসেছিল মাসুদের দাদা। নিজের সাথে ব্যবসায়িক কাজে সাহায্য করত। এখানেই এক অফিসের মেয়ের সাথে বিয়ে দিয়েছিল তার। এরপর থেকে তারাও এদেশের বাসিন্দা হয়ে আছে। এই ভদ্রলোকের নাতনি জ্যাস, বয়স 22-এর এক অসম্ভব সুন্দরী রমণী, যার দেহের ভাত শত পুরুষের উন্মাদনার কারণ। বিলবোর্ডে থাকা আবেদনময় ছবিগুলোর কারণে যে তাদের কসমেটিক প্রোডাক্ট বিক্রি হুহু করে বাড়তেছিল এটা বুঝতে বাকি ছিল না কারোর। তবে জ্যাস সিঙ্গেল মাদার, খুব অল্প বয়সে মা হয়েছে সে। তার বছর 5-এর এক ছেলে রয়েছে, যে ছেলেটা মাসুদ বলতে লাগলো। অধিকাংশ সময় জ্যাস তার ছেলে ইনায়াতকে টোপ হিসেবে ব্যবহার করে মাসুদের সাথে দেখা করার জন্য। মাসুদ একবার তার দাদাকে বলেছিল, একজন নারীর সাথে তার বাবা ভাই এবং স্বামীর সম্মান জড়িত থাকে। এই যে জ্যাসমিনের পেশাটা অনেকটা নিজের শরীর দেখানোর মতোই, এর কারণে কি তাদের সম্মানে লাগছে না? কিন্তু তা সেই কথাটা কেউ পাত্তা দেয়নি। তাদের মতে মাসুদ অনেকটা পসেসিভ ধরনের মানুষ। ছোটবেলায় তার মা তাকে ছেড়ে চলে গেল বলেই সে এমন হয়েছে। নারীদের অগ্রগতি তার খুব একটা পছন্দ নয় কিংবা সে চায় না কেউ উন্নতি করুক, এমন অনেক কথা তার চাচার পরিবার থেকে তাকে বলা হয়েছিল। কিন্তু ঠিক 17 বছর বয়সে যখন জ্যাসমিন বাচ্চা জন্ম দিল, সেদিন মাসুদ যায়নি তাকে দেখতে। মাসুদের তো বরাবর পছন্দ একটু নাজুক ধরনের মেয়ে, যে মেয়েকে স্পর্শ করলে পুরো স্পর্শ সুগন্ধিতে ভরে যাবে, ফুলের মতন নাজুক কিন্তু তার সৌরভের মতো স্পষ্টভাষী। নিজের উপস্থিতি জানান দিতে হয় না তাকে, সবাই যেমন বুঝি। জ্যাস আজ তাকে ডেকেছিল আগামীকালের অনুষ্ঠানের জন্য, দাদা দাদির বিবাহ দিবস। এই বছর তাদের বিবাহের বয়স 50 পূর্ণ হতে চলেছে। কি উপহার দেওয়া যায় এটা নিয়েই তাকে ডাকা। সামান্য একটা উপহারের জন্য এভাবেই ডেকে না আনলেও হতো, অ্যামিলিকে বলতে পারতে, ইয়ানাতের জ্বর তোমাকে দেখতে চেয়েছিল, এত রাতে ও নিশ্চয়ই ঘুমিয়েছে। যাই হোক, বাকি কাজ তুমি সামলে নিও, আমার কাজ আছে, ফিরতে হবে। কোথায় ফিরবে? চলো যেতে যেতে কথা হবে। আমি কোথায় যাচ্ছি তবে বলো, যেতে হবে। এভাবে বলছিলে মনে হচ্ছে কেউ তোমার জন্য অপেক্ষা করছে, আর তুমি এই সময় না ফিরলে সে অভিমান করবে। মাসুদ থমকালো, কিছুটা নিভে গেল তার ফিরে যাওয়ার উদ্দীপনা। হাতের ঘড়ির দিকে তাকিয়ে সে মনে মনে নিজেকে প্রশ্ন করলো, সত্যি কি সে আমার জন্য অপেক্ষা করছে, না ফিরলে অভিমান করবে? নিজেকে ধাতস্থ করে সে হাসলো, কেমন দাম্ভিকতা সে হাসিতে! শক্ত চোয়ালে নাক ফুলিয়ে হাসে সে, ঠোঁটের একটা পাশ প্রসারিত করে, টায়ের নব ঢিলে করে সে বলল, কেউ কি কারোর জন্য অপেক্ষা করে? আমি যদি কাউকে অপেক্ষা করিয়ে থাকি সেটা আমি নিজেই। নিজের শান্তির জন্য কেউ কেউ কারোর কারোর কাছে ছুটে যায়, কারণ দিন শেষে আমরা সবাই নিজেকে শান্তি দিতে চাই, আর সে আমার সব ক্লান্তির প্রশান্তি। ক্যামেলিয়া, নিশ্চয়ই তোমার ক্যামেলিয়া ফুটেছে, বাগানের সব ফুটেছে। মাসুদ কিছু জবাব দেয় না, সে দ্রুত পায়ে বেরিয়ে যায় সেখান থেকে। হাসপাতালে পৌঁছে সে ডাক্তারের সাথে যোগাযোগ করে ইনায়েতের শারীরিক অবস্থা জানার জন্য। তার শরীরে রক্ত স্বল্পতা রয়েছে, যখন হিমোগ্লোবিন কমে যায় বাচ্চাটা জ্বর আসে। জন্মের পূর্বে মায়ের ব্যাহাপনার জীবন, নিয়মিত ড্রিঙ্কস এবং স্মোক করার কারণে নানান শারীরিক জটিলতা নিয়ে জন্ম নিয়েছে বাচ্চাটা। এই বাচ্চাটার জন্য মাসুদের মায়া হয়, কেন যখন জ্যাসমিন তাকে ছেড়ে বিভিন্ন জায়গায় চলে যায় শ্যুটের জন্য, তখন ইনায়েতের কান্নারত মুখটা তার ছোটোবেলাটা মনে করিয়ে দেয়। কেন এমন হতে হবে? পৃথিবীতে তো আরও অনেক মা আছে যারা কাজ এবং ঘর দুটোই সামলে চলেছে, তবে তার আশেপাশে নারীগুলো এমন কেন? ক্যারিয়ারের জন্য কেন ঘরটাকে ছাড়তে চায়? অথচ বঙ্গদেশে নারীগুলোর মাঝে কত মায়া, বঙ্গ নারীরা মায়ায় পরেই পুরো জীবনটা আগলে রাখে পরিবারকে, এত মায়া তারা কোথায় পায়? কেবিনে প্রবেশ করার পর দেখলো জাফরিন ঘুমিয়ে আছে, বেরিয়ে যাবে সেই মুহূর্তে জাফরিন জিজ্ঞেস করলো, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। মাসুদ ফিরে এলো, জাফরিনের মুখোমুখি বসল না, ওয়াশরুম থেকে হাত মুখে পানি দিয়ে এসে বসলো কাউচের উপর।
তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে জাফরিন। এমন সময় মাসুদের মুখে ফুটে উঠেছে হাসিটা। দৃষ্টিতে দৃষ্টিতে দ্বিতীয়বার মিল হলো তাদের। ও চোখের দিকে তাকিয়ে জাফরিনের কী হলো সে বুঝত না। তার মনে হচ্ছিল সে তাকিয়ে দেখতে অসীম নীল আকাশ কিংবা গভীর সমুদ্র। তাকে বিভ্রম করে দিচ্ছে এই দুই চোখ। মায়া জিনিসটা তার নেই, এক জীবনে সে সব মায়া দিয়ে দিয়েছে ঈশানকে। এ চোখের দিকে তাকিয়ে তার যে অনুভূতি হলো সেটা হলো ভয়, নিজের অস্তিত্বকে ভুলে বসবার এক বেসুমার ভয়। বলুন আপনি কেন আমার বাবা লাশের সাথে গিয়েছিলেন? আমি যাইনি, আপনি গিয়েছিলেন। আপনার এই দুই চোখ, গায়ের গন্ধ সবটা আমার পরিচিত। তাহলে গিয়েছিলাম, আমাকে এত যত্নের কারণ জানতে পারি? কোনো কারণ ছাড়াই যত্ন করি। কথাগুলো বলতে বলতে মাসুদ নিজের হাত ঘড়ির দিকে তাকালো। ঠিক করে জ্বলে উঠল জাফরিন। এতদিন সে যা খুঁজছিল সেটার উত্তর তার সামনেই রয়েছে। তার সামনে বসে থাকা মানুষটা নিজেও জানে না যে সকল প্রশ্নের জবাব রয়েছে তার নিজের কাছে। প্রচণ্ড কষ্টের পর স্বস্তির অনুভূতিটা ঠিক বৃষ্টির পরের রংধনুর মতো স্নিগ্ধ হয়। মাসুদের বাবার সামনে বসে আছে মাসুদ। ভদ্রলোকের ডান হাতটা প্রায় অকেজো হয়ে গিয়েছিল। থেরাপি এবং মেডিটেশনের সাহায্যে কিছুটা ঠিক হয়েছে। বাবার হাত ভাঙার পেছনের গল্পটাও করুন। চেয়ার টেনে বাবার সামনে বসে মাসুদ বলল, এখন কেমন আছেন? শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি, তবে তোমার কি হলো? বাবা একটা কথা জিজ্ঞেস করব, বলো, বাংলাদেশ সম্পর্কে আপনার কি ধারণা? কখনো জানার চেষ্টা করেছেন? না, করিনি। কিন্তু কেন? বাবা আপনাকে কিছু জানানোর ছিল, কথাটা এখানে বলাটা উচিত হবে কি না বুঝতে পারছি না। চলো তবে বাইরে হেঁটে আসা যাক। বাবা আপনি কি এখনও মমকে ভালোবাসেন? ভালোবাসার ব্যাপারটা ঠিক ঘৃণার মতো একই প্রসেস, শুধু একটি কয়েনের দুটো দিক মাত্র। আপনার আফসোস হয় না এভাবে মায়ের অপেক্ষাতে পুরো জীবনটা শেষ হয়ে গেল? আপনিও চাইলে সুখী হতে পারতেন অন্য কাউকে নিয়ে। তোমার মা যখন তোমাকে ছেড়ে চলে যায় তখন তুমি 7 বছরের একটা নাবালক ছেলে মাত্র। আজ তুমি 28 বছরের এক যুবক। ঠিক 21 বছর পূর্বে তোমার মা চলে যাওয়ার সময় আমাকে চ্যালেঞ্জ করে বলেছিল সে দেখে নিবে 20 বছর পর আমি তুমি কোথায় থাকি আর তোমার মা কোথায় থাকে। আমি হেসে বিদায় দিয়েছিলাম। তোমাকে মানুষ করার নেশাটা আমার টুঙ্গে চলে গেল। প্যারেন্টাল ডে নয়, আমি তোমার বাবা মা হয়ে গেলাম। আজ দেখো তুমি আমি দুজনে কোথায় আর তোমার মা কোথায়। আমাদের চারপাশে একদল লোক থাকে যারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে এবং তারা তিলকে তাল বানিয়ে ভিকটিম সেজে যায়। ঠিক তেমনি তোমার মা ভিকটিম ব্লেমিং করেছিল নিজেকে, অথচ আজ কি সে সুখী? তার এত বছর চাকরি করে জমানো টাকা যখন তার স্বামী জোয়াতে হেরে গেল, মদ্যপ হয়ে তাকে মারধর করলো, সেদিন কিন্তু আমার কাছে ফিরতে হয়েছিল। ভালোবাসা অহমিকা থাকতে নেই। কাকে ভালোবাসছো, সে কেমন, কালো না বোচা, লম্বা না বেটে, কিংবা সুস্থ নাকি কুস্থ, এসব দেখার প্রয়োজন নেই। তুমি দেখবে সে তোমার সাথে সুখী কি না, তোমাকে চায় কি না। সে যদি তোমাকে না চায়, তার মনে যদি অন্য কেউ থাকে, তবে তাকে জোর করে আটকে রেখো না। একতরফা ভালোবাসার স্বাদ মহুয়ার মতো। তুমি একাই হাসবে, কাঁদবে, কল্পনায় সংসার সাজাবে, কিন্তু তাকে প্রয়োজন হবে না, কষ্টটা সয়ে আসবে। মাসুদ তার দিকে তাকিয়ে রইল, দুই একটা চুলে সাদা রং ছাড়িয়ে ভদ্রলোকের, অথচ মনে সেই ভালোবাসা রয়ে গেছে যেমনটা ছিল। আজ থেকে 21 বছর পূর্বে ইতস্ততভাবে সে পুনরায় জিজ্ঞেস করল, যদি মম ফিরে আসে তাকে ফিরিয়ে নেবেন বাবা? কখনো না, ভালোবাসাটা এক জায়গায় কিন্তু তার উপরে আত্মসম্মান। ভালোবাসা ছাড়া বাঁচা যায়, আত্মসম্মান ছাড়া নয়। আমার আরেকটা কথা ছিল, আপনি একটু বসবেন? তোমাকে চিন্তিত লাগছে কেন? আমি আজমল সাহেবের লাশের সাথে বাংলাদেশ গিয়েছিলাম। চকিতে ভদ্রলোক বিস্ময়কর দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে, কিছুটা অস্বস্তি নিয়ে জিজ্ঞেস করলেন, কেন? আমাদের সেই সব ডকুমেন্টসের ক্লু আজমল সাহেবের কাছে ছিল, সবটা জানা দরকার। না, যেটা হয়েছে সেটা থেকে ফিরে আসো। আমরা জানি শত্রু ঘরে আছে, কিন্তু সেখানে আমি অন্য কিছু জেনেছি। কি? দাদার আগের পক্ষের স্ত্রী বেঁচে আছেন, তারা যুদ্ধে মারা যায়নি, এমনকি দাদা সেই স্ত্রীর পুত্র রয়েছে, তারা পরিপূর্ণ পরিবার। বেহুশের মতো উঠে দাঁড়ালেন আরমান সাহেব। ছেলের কাঁধে হাত রেখে সে বলল, তুমি কিভাবে এসব জানলে? কৌতূহল বশত গিয়েছিলাম, সেখানে সবটা জানতে পারি। ওনারা বেঁচে আছেন কি করে সম্ভব? কাকা যে বলেছিলেন সবাই মারা গেছে। ছোট দাদা মিথ্যে বলেছিলেন, কেন জানি না, তবে আপনাকে না জানি একটা কাজ করে বসেছি। আবার কি করেছে তুমি? আমি তাদের সাথে করে নিয়ে এসেছি। আরমান সাহেব এবার
আর উত্তেজনা সহ্য করতে পারছিলেন না। তার ছেলেটা এক অদ্ভুত ক্ষমতার অধিকারী, যে কোনো সংবাদ হোক সেটা খারাপ বা ভালো খুব শান্তভাবে বলতে পারে। এতটা শান্তভাবে বলতে পারে যেন সে কাউকে পানি খেতে বলছে অথবা জিজ্ঞেস করছে তার পোষা প্রাণীটাকে সে খেয়েছে কি না। উত্তেজনা থরথর করে কাঁপতে থাকা আরমান সাহেবের হাত ধরে তাকে বসালেন মাসুদ। তার বাবাকে এই মুহূর্তে জাফরিনের কথা বলা যাবে না, জাফরিনের কথাটা চেপে দিয়ে সে বলল, মাসখানেক সময় হলো তারা এই শহরেই আছে। আর তুমি যে মেয়েটাকে নিয়ে এতটা প্যানিক হয়ে আছো সে কে? আপনি তার কথা কিভাবে জানেন? আমি তোমার বাবা, এটাও মাথায় রাখতে হবে। মিস শিকদারকে বাসায় নিয়ে এসো, তোমার দাদার সাথে আমি কথা বলে নিব। বাবা, জানেন তো বঙ্গদেশের নারীর মুখে সে কি মায়া, তার সারা গা দিয়ে যেন মায়া উপচে পড়ে। আদুরে আদুরে কণ্ঠে তারা ডাকে, তাদের চুলগুলো ভীষণ কালো অথচ গা দিয়ে কেমন স্নেহের গন্ধ বের হয়। অধিকাংশ মেয়েদের আদুরে স্বভাব অথচ চরিত্রের কি তেজ, নিজেদের আত্মসম্মানের জন্য তারা কাউকে ছাড় দেয় না। মিস শিকদার সেরকম আসবে না বাবা, তুমি ওকে বিপদে ঠেলে দিয়েছ। মনে চাচ্চু বলেছে শিকদার সাহেবের মৃত্যু স্বাভাবিক, দেশ থেকে ফিরে এসেও এসব বলছো। তুমি যদি ভুল না হয়ে থাকো তবে এই মনির চাচ্চুর বাবার জন্যই কিন্তু দেশে থাকা মানুষের খবর পাওয়া যায়নি। আগে থেকে সন্দেহ হচ্ছিল, এবার তো বুঝো। আগামীকাল সব পরিষ্কার হয়ে যাবে বাবা, মাত্র কয়েকটা ঘন্টা। অন্ধকার হাতড়ে জাফরিন প্রবেশ করলো নিজের ফ্ল্যাটে। সে আজ নিজের জীবনের ঝুঁকি নিজে হাতে নিয়ে বেরিয়েছে হাসপাতাল থেকে। মাসুদ তাকে আসতে দিতে চায়নি, আবার নিষেধও করেনি। জাফরিন জানে তাকে এখানে নিয়ে আসার একমাত্র কারণ সব কিছুই তাকে দিয়ে বের করানো। এতদিনের ইঁদুর বিড়ালের খেলা আজ থেকে মুখোমুখি চলুক। প্রথমে ফ্ল্যাটে প্রবেশ করে চাবি দিয়ে সব কিছু লক করে নিল সে। নিজের ব্যাগে থাকা অত্যাধুনিক ডিভাইসটা বের করে পুরো ফ্ল্যাটের চারপাশে রেখে দিল। চারটে, মাত্র মিনিট পাঁচেক অপেক্ষা। যদি ফ্ল্যাটে কোনো হিডেন ক্যামেরা থেকে থাকে তবে সেগুলো বন্ধ হয়ে যাবে, বন্ধ হতে ডিভাইসগুলো নীল বাতি লাল হয়ে যাবে। ফ্রিজ থেকে পানি বের করে এক গ্লাস পানি খেল সে। মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, বমির ভাবটা কিছুতেই কাটছে না। এই মুহূর্তে তার ঘুমের প্রয়োজন, সব কিছু ভুলে বিছানায় গায়ে এলে দিল সে। বেশ কিছু সময় ঘুমিয়ে কাটালো, ঘুম থেকে উঠে বেশ লম্বা একটা শাওয়ার নিল, কিচেনে ফিরে কফি বানালো। এক কুকারে ভাত, অন্যটা রেডিমেড চিকেন বসিয়ে কফি হাতে বসলো ল্যাপটপের সামনে। ঘুম এবং খাওয়া দুটো ঠিক না হলে তার মাথা কাজ করবে না। ল্যাপটপ কোলে নিয়ে টুকটাক কাজ করলো, কিছু খুঁজলো না। এই ঘরটাতে সে একা, তাই তাকে কোনো কিছু নিয়ে ভাবতে হচ্ছে না। আসার পূর্বে সে মাসুদের হাতের দামি ঘড়িটা নিয়ে এসেছে। রান্না হয়ে গেলে পেট ভর্তি করে খাবার খেলো, চুলে বেনুনি করে বিছানায় বসলো সে। তার সামনে দুটো ঘড়ি, দুটো কাপল ওয়াচের একটা সেট। নিজের বিয়ের উপহার হিসেবে পাওয়া ঘড়িটা পাশে রেখে খুলতে লাগলো মাসুদের ঘড়ি। পুরো ঘড়িটা খুলে যেতেই রাগ, ক্ষোভ, বিস্ময় এবং স্বস্তি নিয়ে তাকিয়ে রইল সে। তবে কি সে পেরেছে সবটা সামলে নিতে? ঘড়ির ভেতরে কিছুই নেই। কিছুই নেই মানে তার প্রয়োজনীয় কিছুই নেই। তার ঘড়িটা খুলে সে একটা মাইক্রোচিপ পেয়েছিল, অথচ এটা কিছুই নেই। মাইক্রোচিপের মধ্যে যে ফাইল রয়েছে সেটা ওপেন করার জন্য একটা পাসওয়ার্ড প্রয়োজন ছিল। ঘড়ির জোড়াটা দেখে সে খুশিতে আহ্লাদিত হয়েছিল, ভেবেছিল ঘড়িটা খুলে কিছু একটা পাওয়া যাবে। হতাশা তাকে ঘিরে ধরলো অচিরে, তার হাতে খুব বেশি সময় নেই। মাসুদকে সে বলে এসেছে খুব দ্রুত সে ফিরিয়ে দিবে সব তথ্য। সে তথ্যের বিনিময়ে মাসুদ তাকে এখানে আসতে দিয়েছে, অথচ এতটা সময়ও সে নিষ্ফল। এই মুহূর্তে তার রাগ হচ্ছে, সাথে প্রচণ্ড ক্ষুধাও পেয়েছে। অথচ তার মনে পড়লো মাত্র ঘণ্টাখানেক পূর্বে সে খাবার খেয়েছে। ভরপেট খাওয়ার পরেও তার ক্ষুধা কিভাবে লাগতে পারে? এই মুহূর্তে তার ইচ্ছে করছে মাসুদ আসুক, তার পাশে বসে পরম যত্নে তার মুখে তুলে দিক ঝাল ঝাল কোনো খাবার অথবা চিকেন স্যুপ। সেদিন খাওয়ার সময় কি কাণ্ডটাই না করে বসেছিল জাফরিন। গরম গরম স্যুপ নিজের হাতে খেতে গিয়ে জিভে লেগে গেল, অমনি সে মাসুদের জন্য আনা কোল্ড কফিতে চুমুক দিয়ে ফেলল। ভেবেছিল লোকটা হয়তো খাবে না তার এটো খাবার, কিন্তু মাসুদের মুখস্থিতে তেমন কোনো পরিবর্তন দেখা গেল না। সে স্বাভাবিকভাবে এসে বসল, শার্টের হাতা তখন কোণে অবধি গোটানো, তার দু হাতে শিরা ধমনিগুলো স্পষ্ট। তার মুখের দিকে তাকিয়ে জাফরিন সেদিন ভেবেছিল সুপুরুষ, তাকে কি সুপুরুষ ভাবা যায়? অবশ্যই একজন সুপুরুষ, বিশেষত তার চোখ যেন সমুদ্রের গভীরতা রয়েছে, দুই চোখে রয়েছে অজানে হারিয়ে যাওয়ার আমন্ত্রণ। এ চোখের দিকে অধিক সময় তাকিয়ে থাকা যায় না, স্বল্পভাষী এই মানুষের অনুভূতির প্রকাশ হয় তার চোখের মাধ্যমে। এমনকি এই দুই চোখেই ডুবে মরেছে,
কেবল কি অ্যামিলি, নাকি আরও কত নারীরা তাদের ইহজন্ম দান করতে চেয়েছে এই দু চোখে ডুবে? জাফরিন জবাব পায়নি। সে কেবল জেনেছে এই দুই চোখ নিষিদ্ধ, নিষিদ্ধ এবং নিষিদ্ধ। তার জন্য এই দুই চোখে ডুবে যাওয়া নিষিদ্ধ। অন্তর্পথে আর কারোর আনাগোনা সে হতে দিবে না, কারণ প্রেমিক পুরুষের জাতটাই তার কাছে বেমানের জাত। যে নারী একবার প্রেমে ঠকে যায় তার জন্য পরবর্তীতে প্রেম মানেই পাপ। এসব চিন্তা হতেই মন আরও বিক্ষিপ্ত হয়ে উঠল। সে ফোন হাতে নিয়ে দেখল, নিশ্চয়ই বাইরে সন্ধে নেমে এসেছে। ব্যালকনির দরজাটা বন্ধ করে রাখা হয়েছে, তার দরজার সামনে নিশ্চয়ই পাহারার ব্যবস্থা করেছে, যে পাহারা তাকে ভাবতে বাধ্য করে কেবলমাত্র সেই ডকুমেন্টসের জন্য এত কিছু। মাসুদ সাহেব, জন্ম নিয়ে ওঠা খিদেকে আরও উস্কে দিয়ে রান্নাঘরে পা বাড়াতেই দরজা খুলে প্রবেশ করলো দুজন, তাদের হাত ভর্তি খাবারের ব্যাগ। ব্যাগ রেখে চলে যেতেই প্রবেশ করলো মাসুদ। এই যুবককে দেখে আরও একটা দফা ভরকে গেল জাফরিন। সবসময় ফরমালে দেখা মাসুদ দাঁড়িয়ে আছে ঢোলা টি শার্টে। তাকে দেখে মনে হচ্ছে সে জিমে গিয়েছিল, সেখান থেকে মাত্র ফিরেছে। জাফরিনের সামনাসামনি এসে বলল, এখন কেমন আছেন? মনে হলো একা বিরক্ত হচ্ছেন তাই চলে এলাম। বিরক্ত নই, আসলে রান্না করছিলাম, খাবার নিয়ে এসেছি। আমি গেস্ট রুমটা ব্যবহার করব, এসে খাবার সার্ভ করছি। আমি হালাল হারাম মেনে চলি। চকিতে মাসুদ থামল। ভ্রুকুচকে জাফরিনের দিকে তাকাতেই ঝটপট মেয়েটা জবাব দিল, খাবারের বিষয়ে হালাল হারামটা মেনে চলি, হারাম খাবার খাই না। তাছাড়া অ্যালকোহল আমার পরিবারেও হালাল খাবারটাই খাওয়া হয়, ভয় নেই, মুসলিম শেষ রান্না করেছে। বিসমিল্লা বলেই আমার পরিবারের জন্য পশু জবাই হয়। খাবারটা বাসা থেকে এসেছে। মাসুদ ওয়াশরুমে ফ্রেশ হতে গেলে জাফরিন খাবারের প্লেট নিয়ে আসে। অপেক্ষা করার ধৈর্য নেই তার। ঢাকনা খুলে দেখতে পায় গরুর মাংসের রেজালা, ঝাল ঝাল করে মুরগি ভোনা, পাবদা মাছের ঝোল এবং সরু চালের ভাত। গরুর মাংস দেখে তার একবার হুট করে মনে হয়, কত বড় পরিবার এদের, তাদের জন্য আলাদা গরু কোরবানি হয়, এদের এত টাকা। পরক্ষণে মনে হয়, টাকা আছে বলেই তো এত রহস্য, সে রহস্যের কারণে আজ সে এখানে। মাসুদ ফিরে এসে দেখে জাফরিন লেবু কেটে এনেছে। সে বেশ বুঝতে পারলো মেয়েটা ক্ষুধার্ত। খাবার খাওয়ার সময় জাফরিন মাসুদকে প্রশ্ন করল, এসব আমার পছন্দের আপনি জানলেন কিভাবে? ঠিক এখানে চেয়ারে বসে আপনার বাবার হাতে রান্না করা এসব খাবার খেয়েছি। তখন বলতেন এসব খাবার আপনার এবং আপনার দাদির ভীষণ পছন্দের। আপনার বড় আপা ছোট মাছ পছন্দ করে আর মেজো আপা কেবল গরুর মাংস আর দুধ খেতে ভালোবাসে, ডিমটাও পাতে তোলে না। জাফরিনের গলা ভার হয়ে এলো। সে নাক টেনে টেনে জিজ্ঞেস করলো, আর কি বলতো? ঈশানের জন্য সে খুশি ছিলেন না, অথচ আপনার মুখের দিকে তাকে মেনে নিয়েছিলেন। চোয়াল শক্ত হয়ে এলো জাফরিনের। মাছের কাটা ফেলে সে মাসুদের দিকে তাকিয়ে বলল, বাবার মৃত্যুর কারণ কি মাসুদ সাহেব? আপনার এত রহস্যের কারণ কি? আমি কেন নজরবন্দি? স্যারের মৃত্যুটা স্বাভাবিক ছিল, পোস্টমর্টেমের রিপোর্ট তো তাই বলেছি। আমি ছিলাম না তখন, যখন ফিরেছি ইতিমধ্যে লাশটা পোস্টমর্টেম করা হয়েছে। লাশ নয়, আমার বাবা। খাবার প্লেটে হাত থেমে গেছে দুজনের। মাসুদের ইচ্ছে হলো জাফরিনের মাথায় হাত রেখে বলতে, তাকে সান্ত্বনা দিতে, কিন্তু সে উঠে গেল না। প্লেটে হাত ধুয়ে উঠল জাফরিন। টেবিলে খাবারটা ঢাকা দিয়ে রেখে এসে বসল জাফরিনের পাশে। জাফরিন তার উদ্দেশ্যে বলল, বাবা সব আমাকে বলুন। আপনাদের কিসের তথ্য ছিল বাবার কাছে? নিশ্চিত থাকুন এখানে কোনো ক্যামেরা কাজ করছে না, আমি এবং আপনি আছি। আমার সবটা জানা প্রয়োজন মাসুদ সাহেব। আমার বাবার জন্য, অন্তত আমার মনের জন্য, এই তথ্য না পাওয়া অবধি আমি আমার বাবার মৃত্যু রহস্য সমাধান করতে পারবো না। মৃত্যুটা স্বাভাবিক ছিল জাফরিন, সেটা সময় ঠিক করে দেবে। এবার বলুন, তথ্যটা আমার কোম্পানি রয়্যালস মনের ব্যাপারে। নতুন প্রজেক্ট চালু হয়েছিল, হুট করে এই মৃত্যু হলো তিন যুবকের। এক্সপেরিমেন্টাল ছিল বিষয়টা, গোপনীয়তা ছিল, কিন্তু এটার সাথে যুক্ত রয়েছে তিনটি দেশের যৌথ কাজ, আমাদের কোম্পানি নতুন ডিপার্টমেন্ট, মেডিসিন ডিপার্টমেন্ট, এবং আপনার বাবা আমাদের কোম্পানির সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ছিলেন। ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও বিভিন্ন জৈব যৌগের প্রতি বিশেষ টান, তিনিই সবটা দেখছিলেন। আপনার বাবার মৃত্যুর সাথে থেমে আছে কাজ, আর এই কাজের উপর লাগানো হয়েছে আমাদের কোম্পানির 51% শেয়ার। আগামী 3 মাসের মধ্যে তথ্য না পেলে আমাদের কোম্পানি চলে যাবে বিদেশি ইনভেস্টরদের হাতে, এর জন্য তথ্যটা আমাদের প্রয়োজন। কেমন মেডিসিন? ড্রাগ? তেমন নয়, তবে অনেকটা কমও নয়,
পূর্বের মমিগুলো তো এখনও আছে, কিন্তু তাদের চেহারাটা কিছু বিকৃত হয়ে যায়। মৃত্যুর পর যেন চেহারা কোনো পরিবর্তন না হয় এবং লাশ সংরক্ষণ করা যায়, সেই গবেষণা চলছে। প্রকৃতির খেয়াল যাচ্ছেন, স্বাভাবিকভাবে আমরা নতুন কিছু আবিষ্কার করতে চাচ্ছি, এতে টাকা আসবে। একজন ব্যবসায়ী হিসেবে মানুষের ক্ষতি যেন না হয় এবং আমি লাভবান হতে পারি সেটাই দেখব। জ্যাফরিন মাথা নিচু করে বসে রইল। এবার তার মাথার জট ধীরে ধীরে খুলছে। নিশ্চয়ই তার আশেপাশে রয়েছে সেই সব, কিন্তু না, এটা সঠিক সময় নয়। তাকে অপেক্ষা করতে হবে অন্তত আগামীকালের সূর্যোদয়ের জন্য। এরপর হ্যাঁ, ইভানকে জানাতে হবে, কারণ ক্ষমা যতই মহৎগুণ হোক না কেন, আমি তো প্রতিশোধ নিতেই পছন্দ করব। মাসুদ চলে যাওয়ার পূর্বে জাফরিনের উদ্দেশ্যে বলল, নিজেকে স্ট্রেস দেওয়ার মতো কিছুই ঘটেনি, আমাদের হাতে সময় আছে। তাছাড়া আগামীকাল তৈরি থাকবেন, আপনাকে কিছু মানুষের সাথে পরিচয় করিয়ে দেব। কাদের সাথে? ধরে নেবেন আপনার ভবিতব্যের সাথে। জাফরিন, একা একা এখানে আপনাকে রেখে আমি কিছুতেই মন বসাতে পারি না, অথচ আমার অনেক কাজ বাকি। আপনি চোখের সামনে থাকলে অন্তত মনের মাঝের অস্বস্তিটা লাগবে না। মাসুদ চলে গেছে। জাফরিন উঠে দাঁড়ালো। খাবার টেবিলে ফিরে এসে পুনরায় ভাত বেড়ে নিয়ে খেতে শুরু করলো সে। আজ তার হলোটা কি, এত কেন খাচ্ছে সে? মাসুদের পাশে এসে কুঞ্জ দাঁড়িয়েছে। তার ভেতরের অস্থিরতা বেশ বুঝতে পারছে কুঞ্জ। আজ পরপর দুটো কাজ করতে চলেছে মাসুদ। প্রথমত তার দাদার সাথে প্রথম পক্ষের দেখা এবং দ্বিতীয় জাফরিনের সাথে সবার পরিচয়। জাফরিনকে একা না রাখার এক তীব্র ভয় মাসুদের মনে বসেছে, এটা তার বাবা কিংবা কুঞ্জ দুজনে বুঝতে পেরেছে। সমুদ্রের মতো গভীর স্বভাবের ছেলেটার ভেতরের অস্থিরতা পই পই করে টের পাচ্ছে ভদ্রলোক। চারিদিকে আলোকসজ্জা ঝলমলে পরিবেশ। সন্ধ্যের মিঠে মিঠে পরিবেশে হাতে হাত রেখে সবিজের সাংবাদিকদের দিকে এগিয়ে গেলেন মাসুদের দাদা আনোয়ার সাহেব এবং তার স্ত্রী সোনিয়া শেখ। বিবাহিত জীবনের অর্ধশতক পার করেছেন। হাতে হাত রেখে দুজন মানুষের হাসি মুখের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলল মাসুদ। আর কিছু সময় পর কি থাকবে তার এই পরিবারের হাসি খুশি মুখোশটি? হাতঘড়ির দিকে তাকিয়ে অপেক্ষা করছিল মাসুদ। ঠিক সেই মুহূর্তে গেটের কাছে এসে দাঁড়ালো তার ব্যক্তিগত গাড়িটা। গাড়ির সামনে দরজা খুলে এমিলি দাঁড়িয়ে আছে। স্মিত হেসে মাসুদ এগিয়ে গেল তার দিকে। পেছন থেকে শুভ্র সাদা পা জোড়া নেমে এলো বাড়িয়ে দেওয়া পুরুষালী শক্ত হাতটা ধরে। জাফরিন শাড়ি পরেছে, চুলগুলো খোলা কেন? অস্বস্তিতে পড়ে গেল সে। এ যেন শ্বাসরুদ্ধকর অবস্থা। শুভ্র সাদা শাড়ি কিংবা তার খোলা চুল, হাতের দুগাছি চুড়ি কিংবা কপালের বেহিসেবি চুলের গোছার প্রতি তীব্র আকর্ষণ অনুভব করলেও মুখে কিছুই বলল না সে। বাবার সাথে পরিচয় করিয়ে দিল। পাশাপাশি দুজনকে দেখে ভদ্রলোক হাসলেন। তার ইচ্ছে হলো এই মুহূর্তে এ রেজিস্ট্রার ভবনে নিয়ে দুজনের বিয়ে দিয়ে ছেলের ভয় দূর করে দিতে। মনে মনে সংকল্পবদ্ধ হলেন। প্রয়োজনে জাফরিনের মায়ের নিকট নিজে যাবেন প্রস্তাব নিয়ে, তবুও ছেলের শান্তিকে ঘরে আনবেন। নিজে যেমন প্রতিনিয়ত ছটফট করেছেন সেটা হতে দিবেন না। আনোয়ার সাহেবের চারপাশে আজ মানুষের অভাব নেই, কিন্তু মাসুদ অপেক্ষা করছিল সবটা শেষ হওয়ার। ধীরে ধীরে মেহমানের ভিড় কমতে লাগলো। একটা সময় ক্লান্ত দম্পতি ফিরলেন বাসভবনে। ব্যাক ইয়ার্ডে ব্যবস্থা করা হয়েছিল অতিথি আপ্যায়নের জন্য। জাফরিন চলে যায়নি, তাকে মাসুদের দাদি সে যে হাতের কাছে নিয়েছেন এক মুহূর্তের জন্য ছাড়েনি। তিনি এই প্রথম বাঙালি কাউকে এতটা কাছাকাছি দেখেছেন। মেয়েটার মুখে এত মায়া কেন? সোফায় টান টান হয়ে বসে আছে আরমান সাহেব। কুঞ্জ দাঁড়িয়ে আছে ইনায়াতের সাথে। এই মুহূর্তে কেবল পরিবারের মানুষের উপস্থিত। আনোয়ার সাহেবের ভাই মনির সাহেব শয্যাশায়ী, আসতে পারেনি তাই তার ছেলে আমিনের সাথে এসব বিষয়ে কথা বলার এক পর্যায়ে দরজার দিকে চোখ গেল আনোয়ার সাহেবের। দরজা যেন দাঁড়িয়ে আছে তার অতীব পরিচিত কেউ। না, আজ অব্দি তাকে কখনো দেখেনি, কিন্তু দেখে মনে হচ্ছে যেন 20-22 বছর পূর্বের আনোয়ার সাহেব নিজেই দাঁড়িয়ে আছেন। ধীরে ধীরে রুমে প্রবেশ করলো মধ্যবয়সী একজন নারী, একজন যুবতী এবং একজন বৃদ্ধা। উঠে দাঁড়ালেন আনোয়ার সাহেব। মাসুদের হাতে ভর দিয়ে যে এগিয়ে আসছে সে আর কেউ নয়, তার স্ত্রী, তার প্রথম স্ত্রী আয়েশা, যাকে সে আলতাবানু বলে ডাকত। বেশ শক্ত মানসিকতা অধিকারী বলেই হয়তো বৃদ্ধ এখনও দাঁড়িয়ে আছেন। এগিয়ে গেলেন না, তবে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইলেন। এক অজানা অভিমান না কি সানিয়া শেখের ভালোবাসা বাধা হয়ে দাঁড়ালো। জাফরিনের বুঝতে বাকি নেই এখানে কি হতে চলেছে। তার একবার মনে হলো পারিবারিক বিষয়টা সমাধা হলে সে এগুবে, কিন্তু তাকে চমকে দিল তার বুদ্ধিমত্তা। পই পই করে জানান দিল আজকে সেই দিন।
তাকে প্রস্তুতি নিতে হবে। মাসুদ একে একে সব ঘটনা খুলে বলল তার দাদা দাদিকে। সানিয়া শেখ অসহায় ভঙ্গিতে বসে রইল এক পাশে। বিয়ের 50 বছর পর সতীনের সংসার? আয়েশা বেগম ধীরে ধীরে এসে দাঁড়ালেন স্বামীর সামনে। কোনো মান অভিমান নেই তার দুই চোখে। ছেলের হাত ধরে সামনে এনে বললেন, আমানত রেখে গেছিলেন শেখ সাহেব, এই যে ফিরায় দিলাম। কোনো দিন তো কন্যাই আমি আপনার এতটা অপছন্দের ছিলাম? বাপে জোর করে বিয়ে দিছিল তাই এত ঘেন্না আমার প্রতি ছিল? আয়েশা, তুমি সত্যি আয়েশা বেঁচে আছো? বৃদ্ধা হাসলেন, যেন তার ছিল চুয়ে চুয়ে পড়ছে সেই হাসিতে। আঁচলে মুখটা ঢেকে বললেন, মরণের কথা ছিল বুঝি? হয়, ময়ূরেই গেছিলাম। অল্প বয়সে বাচ্চা হলো, দেশে যুদ্ধ লাগলো, আতুর ঘর থেকেই পোলাটা নিয়ে ছুটলাম। শ্বশুর আব্বাই কেমনে কেমনে আগলায় রাখলো, অথচ পোলা হওয়ার পর সে কি খিদা। ওই খিদায় যখন বাইচা ফিরলাম তখন বুঝলাম আমার বাঁচতে হইব পোলার জন্য, স্বামীর জন্য। আশা আশে পার করলাম 20 বছর, ফিরে নাই সে, তাই তার নামে বিধবার কাপড় পরে ঘুরতে হয়। এই যে দেখেন। কিন্তু মনির তো বলেছিল তুমি আব্বা সবাই মইরা গেছো যুদ্ধে, মরলেও শান্তি হইতো, আর শেষ বয়সে সতীনের মুখ দেখতে হইতো না। আমার সব উজাড় কইরা দিয়ে আপনি এইখানে সুখের ঘর পাচ্ছেন? এইভাবে বলিও না, তুমি বসো, আমি তোমার কাছে মাপ চাইতেছি বউ। আমি জানি না, কিন্তু মনির বলছিল তোমরা মরে গেছো, আমি দেশে ফিরি নাই, ও একা ওদেশে কি করব, তাই তো ওরেও নিয়ে আসলাম। এই যে মনিরের ছেলে আমি, মিথ্যাবাদী একটা, কত কইসি একটা চিঠি দিতে দেয় নাই, লিখে দেয় নাই, ঠিকানা চাইছি দেয় নেই, মিথ্যাবাদী রাইতের আন্দারে কই গেল আর ফিরল না। কথোপকথনের সময় কারোর বুঝতে বাকি রইল না এসবের পেছনে রয়েছে মনির সাহেবের হাত। সে স্বীয় স্বার্থ হাসিলের জন্য এত বড় মিথ্যে নাটক সাজিয়েছিল। আনোয়ার সাহেব সেই মুহূর্তেই তার কাছে যেতে চাইলে আয়েশা বেগম বললেন, এখন কি লাভ, আপনারে দেখবার সাথ ছিল দেখলাম, এ আপনার পোলা, পোলার বউ আর নাতনি, তাদের দেখাইলাম, আজ আমরা যাই। এখানে থাকো, কোথায় যাবে, কার সংসারে? সতীনের? সানিয়া শেখের কথা এমাত্র মনে হলো মাসুদের, নিজেকে গুটিয়ে নিয়েছে সে। আয়েশা বেগমের কথা জানত, তবে মৃত কাউকে স্বামীর ভাগ দেওয়া যায়? সে মৃত ব্যক্তি ফিরে এসে স্বামীর ভাগ চাইলে তাকে কি মেনে নেওয়া যায়? দাদির পাশে দাঁড়িয়ে আছে তার বাবা, পেছন ফিরলেন আনোয়ার সাহেব, পেছনে তার বর্তমান, সামনে না পাওয়া অতীত, কাউকে অস্বীকার করা যায় না। আনোয়ার সাহেব দীর্ঘ শ্বাস ফেলে বললেন, কি চাও তুমি আমার অপেক্ষার 52 বছর আমি কিভাবে ফিরিয়ে দেব? যেভাবে কেড়ে নিছিলেন, না পারেন তো আমাদের যেতে দেন, মনে করবেন আমি মরে গেছি আর আপনার কোনো সন্তান ছিল না যেমনটা আজ অবধি করেছেন। পাগলামি করো না, 52 বছর ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, তবে তুমি যা চাইবে তাই হবে, কথা দিচ্ছি। যদি বলি সতীন তালাক দিতে? আনোয়ার সাহেব অসহায় হয়ে তাকালেন। আয়েশা বেগম স্মিথ হেসে বললেন, ডর নাই, তা কমো না, আমি চাই আপনার নাতির সাথে আমার চিত্রার বিয়াটা দেন, আমার নাতনির সুখ দেখতে চাই। মাসুদের সাথে? কিন্তু আমি এইটাই চাই, না পারলে আমাকে আটকানোর অধিকার আপনার নাই, কথা দিছেন। বেশ, তবে তাই হবে, মাসুদের সাথে বিয়ে হবে। মাসুদ প্রতিবাদ করতে যাচ্ছিল কিন্তু তার দাদি হাত ধরে ফেলল। সেই মুহূর্তে জাফরিন বলল, যদিও এই সময়টা আপনাদের পারিবারিক, তবে আমার কিছু কথা ছিল। চিত্রা দ্রুত পায়ে এগিয়ে এসে বলল, জাফরিন আজ নয়, তুমি আমার স্বপ্ন সুখের উপর পা রেখে এগিয়ে যেও না, আমি এখানে কারো স্বপ্ন ভাঙতে আসিনি, আমার বাবার মৃত্যু রহস্য আমার জানা দরকার। আরমান সাহেব এবং আমিন সাহেব এগিয়ে এলেন। জাফরিনকে দেখে আমিন সাহেব বললেন, কে তোমার বাবা? আজমল শিকদার, আমি তার মেয়ে জাফরিন শিকদার, আমার বাবার মৃত্যু দিনের CCTV আমার চাই, নিছক হৃদযন্ত্র অচল হয়ে মারা গেছেন। আমার বাবার হৃদরোগ ছিল না, সে সুস্থ ছিল, যার তোমার মতো মেয়ে থাকে তার হৃদরোগ লাগে না। মাসুদ দ্রুত পায়ে এগিয়ে এসে বলল, কাকা লিমিট রেখে কথা বলবে, তুমি কার সাথে কথা বলছো ভেবে বলবে। শোনো মাসুদ, তুমি ভাবছো আমি জানি না, আমি সব জানি, তুমি ভেবেছো এই মেয়ে তোমাকে সব ইনফরমেশন এনে দিতে পারবে, তুমি ভুল করছো, সেটা আমি করছি। আর জাফরিন চলুন এখান থেকে, আসুন আমার সাথে। আমার বাবা খুন কেন হলো? আমার খুনিকে চাই। জাফরিন শান্ত হন, আপনি অসুস্থ, আমি খোঁজ নিব তো, কথা দিচ্ছি। আমার বাবার খুন কেন করলেন আপনারা? সে সুস্থ ছিল, বুঝতে পেরেছিল তার পেছনে সূত্র লেগেছিল, ফিরতে চেয়েছিল, কেন ফিরতে দেননি? আমিন সাহেব এগিয়ে এলেন, মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বললেন, যা তোমার মতো মেয়ে থাকে তাকে খুন করতে হয় না,
তুমি তোমার বাবার জন্য দায়ী, তুমি তাকে চিন্তায় রেখেছিলে, তোমার বিয়ে নিয়ে চিন্তায় থেকে থেকে আছে নি, যদি মৃত্যুর জন্য কেউ দায়ী হয় সেটা তুমি। জাফরিন অবাক হয়ে তাকিয়ে রইল, তার চোখের সামনে ভেসে উঠল বাবা লাশ নেওয়ার আগের সব ঘটনা, সবাই কেমন তাদের দোষ দিচ্ছিল। তবে কি সত্যি জাফরিন দায়ী? হাওমাও করে কেঁদে ফেলল সে। চিত্রার সাথে মাসুদকে দেখে তার বুকের ভেতর হতে থাকা যন্ত্রণা এবার সুযোগ পেল বেরিয়ে আসার। কাঁদতে কাঁদতে হেঁচকে তুলে ফেলল, ঘেমে একাকার হয়ে গেছে মেয়েটা, গলার কাজটায় চুল আটকে গেছে। কাজও লেপটে যাওয়া জাফরিনের মুখ দেখে দুনিয়া ভুলে গেল মাসুদ। নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরার পূর্বেই ইউভান এসে হাজির। জাফরিনকে এমন অবস্থায় দেখবে কল্পনায় আনেনি। বোনকে বুকে আগলে নিয়ে ডাক দিতে সে বলল, আমি বাবাকে মারিনি ভাই, আমি দায়ী না। ইউভান তাকে সামলালো, মাসুদকে বলল, আমি ওকে দেশে নিয়ে যেতে এসেছি, ওর মা ওকে দেখতে চেয়েছিলেন, তাছাড়া বাকি লেখাপড়া দেশেই করুক, আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। ক্যামেলিয়া কোথাও যাবে না, ওকে ফিরতে হবে, কেউ ওর জন্য অপেক্ষা করছে। জাফরিন ফিরে আসার পূর্বে মাসুদের হাতে একটা পেন ড্রাইভ দিয়ে এলো, ফিসফিস করে বলল, বাবার দেওয়া ঘড়ির নাম্বারটাই পাসওয়ার্ড ছিল, সব তথ্য এখানে পাবেন। জাফরিন অপেক্ষা করেনি, ইভান সময় দেয়নি, অনেকটা টাকা খরচ করে প্রাইভেট ফ্লাইট অ্যারেঞ্জ করে তাকে নিয়ে দেশে ফিরেছে সে। মেয়েটা যে সত্যি আরও এতিম হয়ে গেছে, মা সমা বড় আপার মুখটা শেষবার তাকে দেখাতেই এত আয়োজন। বড় আপা মারা গেছেন, সিএনজি অ্যাক্সিডেন্ট করেও 3 দিন জীবিত ছিলেন, কিন্তু শেষ অবধি হার মেনে চলে গেছেন। মাসুদ যাওয়ার সময় তাকিয়েছিল, সে তার বাবার মতন নয়, মনে মনে বারবার আওড়াতে লাগলো, তোমাকে ফিরতে হবেই ক্যামেলিয়া, তোমাকে ফিরতে হবে। পরিশিষ্ট পাসওয়ার্ড দিতে ফাইলটা খুলে গেল, কাঙ্ক্ষিত সেই ডকুমেন্টস কিছু সময়ের মাঝে এসে হাজির হবে তাদের সামনে। কয়েক মুহূর্ত স্ক্রিনটা খালি থেকে ধীরে ধীরে দেখা মিলল দুটো লাইনে, মাসুদ সাহেব, আমার বাবার খুনিকে এনে দিন, বিনিময়ে আমি আপনাকে আমার ইহ জন্ম দান করিব। সাথে সাথে স্ক্রিন বন্ধ হয়ে গেল, চেষ্টা করেও আর অন করা গেল না, পাসওয়ার্ড অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে। সেদিকে মাসুদের কোনো খেয়াল নেই, তার মুখে ফুটে উঠেছে এক ভালোবাসার দ্যুতি। প্রসারিত অধরে স্মিথ হাসিটা ঝুলিয়ে এসে মনে মনে আওড়ালো, ক্যামেলিয়া।